গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6:30, আর আমি আজ সকাল 6:30 থেকে ব্লগটা আরম্ভ করলাম। তো কালকে রাত্রে মনে হয় অনেক বৃষ্টি হয়েছে, তার জন্য আজকে সকালটা অল্প ঠান্ডা। ভেবেছিলাম যে অল্প দেরি করে উঠবো বিছানা থেকে, কিন্তু আমার আর হয়নি। আমি আর 4:30 থেকে সজাগ, আর তাড়াতাড়ি উঠে পড়েছি, ঘুমানো আর হয় নাই। গতকালের আগের দিন একদম ঘুম হয় নাই, এত গরম ছিল। আর কিভাবে মশাও ঢুকেছে, মশা ঢুকার জন্য আর ঘুমই হয়নি সারা রাত্র। তাই ভাবলাম যে কালকে যদি ঘুমাতে পারি অনেকক্ষণ ঘুমাবো, কিন্তু ঘুমাতে পারলাম না। যাই হোক, এখন উঠলাম, উঠে জল হাত মুখ ধুয়ে শরীর পরিষ্কার হয়ে তারপর জল খেয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি আমি যে এখনো অল্প অল্প বৃষ্টি পড়ছে, এখন বেশ ঠান্ডাই লাগছে ভালো, কিন্তু সেটি রোদ উঠে আবার সেই গরম। এখন আমি চা বিস্কুট খেয়ে নিব, সকালবেলা চা না হলে একদমই ভালো লাগে না। আমি এক কাপ লাল চা হলেও খাই, আমি এখন চাটা খেয়ে নিই। অশোক ফুলটা এখানে হয়েছে, এটা হলো নাইট কুইন। এই যে এই গাছটা রাত্রিতে ফুল ফুটে, কেউ কেউ ব্রহ্মা ফুল বলেও বলে ফুলটাকে, হয়তো 2 দিন আগে ফুটেছিল এটা। এই যে একটা গোলাপ, খুব সুন্দর কালার গোলাপটা। অনেক জবা ফুটেছে, অনেক। এখন আমি যাব আমাদের ওই বাড়িতে, আমার সকালে খাওয়া শেষ করে এখন আমি রেডি হয়েছি ওই বাড়িতে যাওয়ার জন্য। আর পোস্ট অফিসেও ঢুকবো অল্প, পোস্ট অফিসের কাজ আছে। ওই বাড়িতে কাজ চলছে, প্রায়ই যেতে হয় আমার, তার জন্য এখন যাব পোস্ট ওই বাড়িতে গিয়ে পোস্ট অফিসেও যা ঢুকবো। তাহলে এখন যাই, গিয়ে আপনাদেরকে পরে দেখাবো। আবার যে বাড়িতে আসছিলাম, বাড়ির থেকে এখন আবার যাই আমি ওই বাড়িতে। এখানে কাম কাজ দেখলাম, দেখে এখন যাই। যে বাঁশ এনেছে, 4টা বাঁশ ওদেরকে দিয়ে এনেছে। আর ওইদিকে অনেক পাথর ছিল, পাথরগুলো এখান থেকে সরিয়েছি। একটু কাজ চলছে উপরে। যে টোটোতে বসলাম এখন আমি, টোটোতে বসলাম বাড়িতে যাওয়ার জন্য। এটা হলো তেল ডিপো, এই যে তেল ডিপোটা আমাদের এই বাড়ির সামনাসামনি। তেল ডিপোটা এখানে, এইদিকেও বাজার করছে। ওই বাড়ির থেকে আসলাম, এত গরম লেগেছে তাই অল্প কিছুক্ষণ ফ্যানের তলে বসলাম। বসে এখন যাব, অল্প শরীরটা ঠান্ডা হয়েছে, এখন যাব। অল্প আম এনেছি আশেপাশ পথে, আমগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি জানে যাব। আমার একদম শরীরে কীরকম করছে, ঘামে শরীরটা অবস্থা নাই। চান করে এসে তারপরে ভাত খাবো। আজকে দুপুরে খাওয়া হলো এই যে মাছ আলু দিয়ে বানিয়েছে, বেগুন দিয়ে মাছের তেল, আর এদিকে ডাল সবজি দিয়ে ডাল। আজকে আমি রান্না করিনি, আমার বোন রান্না করেছে। আমি চান টান করে চলে আসলাম, ভীষণ গরম লেগেছিল, তা এখন খেতে বসবো। আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক আর শেয়ার আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।